হাই গাইজ, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ সকাল হয়েছে, এখন বাজছে 2:12। আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও এখন ভালো আছি আগের থেকে। দেখতেই পাচ্ছ আগে কেমন চোখ মুখ লাগছিল, আজকে একটু ফ্রি লাগছে। তবে আমি 2-3 দিন মাথায় তেল দিয়েছিলাম, মাথা ব্যথা ছিল বলে, মাথাটা ধরেছিল বলে, তো আজকে শ্যাম্পু করে নিয়েছি। তো আজকে ডালপুরি রেসিপি করব। চলো তোমাদেরকে ডালপুরি রেসিপিটা দেখিয়ে দিই। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, ওয়াচ টাইম করে দিবে, লাইক করে দিবে। আর যারা যারা করবে আমি তাদেরও চ্যানেলটাকে তাই করব, ওয়াচ টাইম করব, লাইক করব, সাবস্ক্রাইব করব, আমার বন্ধু বানিয়ে নিব। তোমরাও আমার পরিবারে এসো, আমিও তোমাদের পরিবারে যাব। তো চলো ডালপুরি রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আমি বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা প্রেশারে সিটি মেরে নিলাম, সিদ্ধ করে নিলাম। আর দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আদা কুচিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ অল্প সর্ষার তেল দিয়ে দিয়েছি। এবার আদাটা কুচিয়ে নিয়েছি, ওই আদাটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো আদাটা কুচিয়ে নিয়েছিলাম যে, ওটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি সেদ্ধ ডালটা বুটে ওইটা আমি কড়াইয়ে দিয়ে ভাজবো। দেখো ডালটা দিয়ে দিয়েছি, দেখলে ডালটা দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন নুন চিনি দিয়ে দিচ্ছি, লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি ভাজা মশলা নিয়ে নিয়েছি। তো তোমরা কেউ কিছু মনে করো না, ওইখানে চিনিটা আমার হাত থেকে একটু পড়ে গেছে। তো ভাজা মশলার মধ্যে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব একসাথে ভেজে বেটে নিয়েছি। তো এবার ওই ডালটার মধ্যে লবণ আর চিনি আর ভাজা মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো, নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে ঝরঝরা যখন হবে তখন ওটাকে আমি নামিয়ে নেব। তো তোমরা দেখো আমি এবার কি করছি। দেখো বুটের ডাল থেকে আমি ভালো করে ভেজে নিলাম। তো তোমরা দেখতেই পেলে বুটের ডালটা আমি যখন ভেজে নিলাম তখন আমি কী দিলাম ওর মধ্যে, কী দিলাম, আর ঝরঝরে হয়েছে ভাজাটা। তো এবার ঠান্ডা হোক। দেখো এবার আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য মতো। তো দেখতেই পাচ্ছ বেকিং পাউডারটা, তো আমি এই বেকিং পাউডারটা ইউজ করি। দেখো যে কোনো কিছুতেই যদি লাগে। আর দেখো এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দেখো সব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দেবো। তো আমি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি একটু চিনিটা বেশি দিলাম, দু চামচ দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা দেওয়া। দেখো আমি সানফ্লাওয়ার তেল নিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়ামটা দেবো। তোমরা দেখলেই আমি দিয়ে দিয়েছি রিফাইন। এবার আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। দেখো ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে, যত ভালো করে ময়াম দিবে ততটাই নরম হবে। আর যখন আমি মাখবো তখন দেখবে আমি উষুম উষুম গরম জল নিয়ে নেব, ওইটা দিয়ে মাখবো। তাহলে যে গোটা চিনিটা দিলাম না, চিনিটা তো আমি গুঁড়ো করিনি, তো ওই গরম জলটা দেবো যে ওইটাতে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তাহলে আমাকে বেশিক্ষণ ভেজাতে হবে না, আধ ঘন্টার মতন রাখলেই হবে, কারণ ডাল পুরি হবে তো বুঝতেই পারছো, নরম না হলে খেতেও ভালো লাগবে না। এই জন্য একটু আমাকে ভালো করে করতে হবে, তাতে টাইমটা বেশি লাগবে লাগুক। ভালো করে ভেঙে এরকম করে ডোলে ডোলে ময়দাগুলোকে ভালো করে ময়াম দিতে হবে। দেখো এবার আমি জলটা নিয়ে নিয়েছি, এবার আমি এখানে দেবো অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখো এবার আমি মাখছি। দেখো আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটাকে ভালো করে মেখে নিই। তো ভালো করে না মাখলে তোমার ডাল পুরিটা নরম হবে না, তখন খেতেও ভালো লাগবে না। যত মাখবো ঠেসে ঠেসে তারপরে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতন। তো চলো মেখে নিই। দেখো আমি এখনও মাখা কমপ্লিট হয়নি, তো আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো দেখছো, দেখতেই পাচ্ছ অনেকটাই মেখেছি। দেখো আমি অনেকক্ষণই মেখে রেখেছি, তো তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো কত সফটি হয়েছে। দেখো এবার আমি তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো চলো এবার আমি সব রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়েছি একসাথে। চলো এবার করে নিই।
পুর ভরে এটাকে গোল করে নিয়েছি। এবার বেলে নিয়ে তেল গরম হচ্ছে ওর মধ্যে ছেড়ে দেবো। তারপর দেখো, দেখো আমার ডাল পুরি রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি ভাজার ভিডিওটা দিতে পারলাম না, কারণ আমি একাই ভিডিও করছি তো ফোনটা ধরে। দেখো আমি রাতের খাবার রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে নি। আমার খাওয়া কমপ্লিট, এখন বাজছে 10:30 রাত্রি। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকন বোতামটিকে ট্যাং করে বাজিয়ে দিও। তো রাখছি, গুড নাইট, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার আসছি।